হ্যালো ফ্রেন্ডস, WB টিচার্স জেনারেল টেস্পার। কয়েকটি কারণ ছাড়া ব্যাক হওয়ার কথা নয়, অ্যাপ্লিকেশন ব্যাক উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই অনেকের ব্যাক হয়ে আসছে। তো বন্ধুরা, সিঙ্গেল টিচার ছাড়াও অন্যান্যদেরও এনি আদার্স গ্রাউন্ডে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও কিন্তু অনেকের ব্যাক হয়ে আসছে। তো কেন ব্যাক হয়ে আসছে এবং কোনো কারণ লেখা নেই, তাহলে কি করবেন? এখন আমাদের চ্যানেল হেল্প ফর এডুকেশন থেকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছি যে ব্যাক হওয়ার কী কী কারণে ব্যাক হচ্ছে এবং ব্যাক হয়ে গেলে কোনো রিজন লিখছে না কেন, তো আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারছেন না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখুন, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা জানি যে কয়েকদিন আগে যে FAQ একটি পাবলিশ হয়েছিল সেটিতে কতগুলি প্রশ্ন এবং উত্তর দেওয়া ছিল। তো বন্ধুরা, যে এই যে ধরুন 10% যে কয়েকটি কারণ, এই কারণগুলি ছাড়া কিন্তু সবারই মোটামুটি রিকমেন্ডেশন হয়ে যাচ্ছে, অনেকের ফলোয়ার হয়ে যাচ্ছে। যারা NOC মোটামুটি হেডমাস্টার মশাই যারা কি NOC দিয়ে দিচ্ছেন, যে 10%-এর ভিতরে 10%-এর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করছেন এবং প্রায়োরিটি গ্রুপ বাদ দিয়ে যারা 10% আর এনি আদার্স গ্রাউন্ড, মানে এনি আদার্স গ্রাউন্ডের মধ্যে পড়ছেন এবং 10%-এর মধ্যে পড়ছেন, তাদেরকে কিন্তু ফলোয়ার করে দিচ্ছেন। এরপরে 2 নম্বর যে পয়েন্টটি খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, এটিও আমাদের মোটামুটি সবাই জেনে গেছেন যে এই রুলসটি ফার্স্ট যখন FAQ পাবলিশ হয় তখন কিন্তু এই রুলসটি আমরা জেনেছিলাম না, এটি কিন্তু ছিল না। যে একটি বিদ্যালয়ে 10%-এর মধ্যে পড়ছেন ধরুন 3 জন টিচার একই সাবজেক্টের, ধরুন বাংলা বিষয় বা অঙ্ক বিষয় বা ইংরেজি বিষয়ের যে কোনো 3 জন টিচার আছেন, 3 জন টিচারেরই অ্যাপ্লিকেশন করেছেন এবং 3 জনেরই স্কোর ভালো এবং 10%-এর মধ্যে পড়ছেন, আর ধরুন এনি আদার্স গ্রাউন্ডেই অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু সাবজেক্ট যেহেতু একই হলে আর টিচার আর থাকছে না সেই স্কুলে সেই বিষয়ের, ধরুন ইংরেজি বিষয়ের টিচার অ্যাপ্লিকেশন করেছেন 3 জনই ইংরেজি বিষয়ের আর ওনারা কিন্তু সবাই 10%-এর মধ্যে পড়ছেন, আইন অনুযায়ী মতে যে তারা NOC কিন্তু পেয়ে গেছেন, তথাপি তাদের কিন্তু SSC থেকে ব্যাক হয়ে আসবে এবং HY কিন্তু তাদেরকে NOC দিবেন না, বা যদিও দিয়ে থাকেন শেষ পর্যন্ত SSC থেকে সেটা কিন্তু ব্যাক হয়ে আসবে, মানে রিজেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যদি টিচার সেই টিচার সাবজেক্ট টিচার যদি 0 হয়ে যায়, দেখুন উপর লেখা আছে, তাহলে আমরা দেখলাম যে 10%-এর মধ্যে যদি কোনো টিচার থাকেন তাহলে তার ব্যাক হবে না, তবুও ব্যাক হয়ে যাচ্ছে যখন সাবজেক্ট টিচার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 1 নম্বর হতে হবে যে 10%-এর মধ্যে অবশ্যই হতে হবে, 2 নম্বর যে সাবজেক্ট টিচার 0 হওয়া যাবে না, মানে সিঙ্গেল টিচার হওয়া যাবে না, তবেই আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাক হবে না। এরপরে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে ব্যাক হয়ে আসছে, অনেকেই পোস্ট করছেন কমেন্ট করছেন যে কোনো কারণ ছাড়াই আমার ব্যাক হয়ে গেছে, তো আপনারা অবশ্যই সেটাকে খবর নিতে পারেন। আপনার কাছে যদি অ্যাপ্লিকেন্টের কাছে ব্যাক হয়ে থাকে অবশ্যই রিজন দেখাতে হবে, রিজন না থাকলে কিন্তু সেটা ঠিক হবে না, মানে আপনার অন্য আইনানুত ব্যবস্থা আছে। এখন আপনার কাছে হয়তো ব্যাক আসেনি, DR কাছে ব্যাক এসেছে অথবা HY-এর এন্ডে চলে এসেছে, এখন HY যদি অ্যাপ্লিকেন্টের কাছে ব্যাক করেন তাহলে তো ভালো, কারণ আবার অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি সেটা DI এন্ডে পড়ে থাকে, SSC থেকে DI এন্ডে অথবা DI এন্ড থেকে HY এন্ডে পড়ে থাকে সেই অ্যাপ্লিকেশনটি, তাহলে কিন্তু আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত HY অ্যাপ্লিকেন্টের কাছে ব্যাক করে দেন ততক্ষণ না পর্যন্ত আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তাই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ব্যাক HY-কে ব্যাক করতেই হবে। এরপরে আরেকটি প্রশ্ন ওখানে বোঝার বিষয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি এখানে যেটুকু ধারণা দিয়েছি যে এরপরে ধরুন আপনার কাছে ব্যাক হয়নি, আপনার কাছে সেই অ্যাপ্লিকেশনটি ব্যাক হয়নি, কিন্তু আপনার কাছে মেসেজ এসেছে DI এন্ডে ব্যাক হয়ে আসে অথবা HY এন্ডে, কিন্তু কোনো কারণ আপনি দেখতে পাচ্ছেন না, পোর্টালে যখন আপনি স্ট্যাটাস দেখছেন কোনো কারণ ছাড়াই আপনার কাছে ব্যাক এসেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই DI অফিসে খবর নিতে হবে। যদি DI এন্ডে পড়ে থাকে অ্যাপ্লিকেশন তাহলে অবশ্যই DI-এর কাছে খবর নিতে হবে আপনাকে, এবং আপনাকে হয়তো মেল করেও জানতে পারেন। 2 নম্বর যদি HY এন্ডে পড়ে থাকে, আপনার HY-এর কাছে আপনি জানতে পারেন যে কী কারণে, সেখানে অবশ্যই দেওয়া থাকবে যে কী কারণে আপনার ব্যাক হয়েছে। দেখবেন যদি কারণ ছাড়াই ব্যাক হয়েছে তাহলে এখন কী করণীয়,
তো আমরা এখন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট একটি এফএকিউ পাবলিশ হয়েছিল ষোলো নম্বর পয়েন্টটিতে লেখা আছে ক্যান অ্যাপ্লিকেশন বি স্যান্ড ব্যাক। তো দেখুন উইদাউট রিজন কোনো কারণ ছাড়াই কি অ্যাপ্লিকেশনটি ব্যাক হতে পারে? এখানে উত্তর লেখা আছে নো, ইন অল সাচ কেসেস ভ্যালিড রিজনস আর টু বি মেনশন বিফোর সেন্ডিং ব্যাক অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ব্যাক করার আগে অবশ্যই কারণ উল্লেখ করতে হবে। আটমোস্ট কেয়ার শুড বি টেকেন এট দ্য কনসার্ন লেভেল ইন দিস রিগার্ড। যে লেভেলে ব্যাক হলো সেই অবশ্যই কারণটি লিখতে হবে, এটি কিন্তু আটমোস্ট বলা হয়েছে। আদারওয়াইজ ইট মে ইনভাইট কোর্ট কেস। এখানে কিন্তু দেখুন কোর্ট কেসের কথা বলা হয়েছে, তাহলে এটা আইনানুক ব্যবস্থা আছে, আপনি কোর্ট কেস করতে পারেন। তো আমি বলবো আপনারা যারা বেশিরভাগ যেসব শিক্ষক মহাশয়দের ব্যাক হয়ে আসছে কোনো কারণ ছাড়াই, একটু তদন্ত করে দেখুন যে কোনো কারণ ছাড়াই আপনার ব্যাক হয়েছে কি না, অবশ্যই ডিআই এবং এইচওয়াইয়ের কাছে জানতে পারবেন। যদি দেখেন যে কোনো কারণ ছাড়াই ব্যাক হয়েছে, তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখবেন ব্যাক হওয়াটি, ব্যাক হওয়া ফর্মটি, স্ট্যাটাসটি, এবং যেসব শিক্ষক মহাশয়রা একসঙ্গে আছে তারা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এক জায়গায় একত্রিত হয়ে ধৈর্য ধরে কিছুদিন পরে একবার দেখে নেন যদি সরকার কিছু ব্যবস্থা করছে বা আবার যদি অ্যাপ্লিকেশন করার সুযোগ দিচ্ছে তাহলে ঠিক আছে, না হয় কিন্তু আপনারা কোর্ট কেস করবেন। তবে কোর্ট কেস না করলেই ভালো হয়, এখন যারা সুযোগ পাচ্ছে মোটামুটি সবারই হয়ে যাবে, আর কোর্ট কেস হয়ে গেলে কিন্তু বন্ধ হয়ে গেলে আবার সমস্যা। তাই যারা সুযোগ পাচ্ছে বিশেষ করে তাদের হয়ে যাক, এবং তারপরে আপনারা কিন্তু ভাবুন যে বিনা কারণ ছাড়াই যদি হই তাহলে এই যে সুযোগটা দিয়েছে তাহলে পরবর্তীকালে কোর্ট কেস করার কথা ভাববেন। তো এ হলো আজকের ভিডিও। তো আপনারা এটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা চিন্তার বিষয় যে বিনা কারণ ছাড়াই অ্যাপ্লিকেশন ব্যাক হয়ে যাচ্ছে। তো ব্যাক হওয়ার কারণ হচ্ছে এইগুলি বাদ দিয়ে, যেমন 10% বাইরে যদি হন, একই সাবজেক্টে যদি সাবজেক্ট টিচার জিরো হয়ে যায় তাহলে ব্যাক হচ্ছে। আবার আপনার বিদ্যালয়, ধরুন যে বিদ্যালয়গুলি চয়েস করেছেন সেই বিদ্যালয়গুলির আরও তিনজন চয়েস করেছেন, মানে আপনার বিদ্যালয়টি যারা চয়েস করেছেন তাদের স্কোর আপনার থেকেও বেশি, তাহলে সেই বিদ্যালয়গুলি আপনি পেলেন না, তখন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হচ্ছে। রিজেক্ট কিন্তু হয়ে গেলে আবার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ব্যাক হয়ে গেলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজেক্ট হয়ে গেলে কবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা বলা মুশকিল, যতক্ষণ না নতুন নোটিফিকেশন পাবলিশ হয়। কিন্তু ব্যাক যাদের হচ্ছে, এইচওয়াইএন থেকে অ্যাপ্লিক্যান্টের কাছে যাচ্ছে ব্যাক হচ্ছে, তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন করবেন, নতুন করে মডিফাই করে, সংশোধন করে, এডিট করে আবার অ্যাপ্লিকেশন করে সেটা করতে পারেন। কিন্তু বিনা কারণ ছাড়াই যদি ব্যাক হয়ে যায় আর আপনার কাছ পর্যন্ত যদি না পৌঁছায়, এইচওয়াইএনডে বা ডিআইএনডে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি আবার সংশোধন করে অ্যাপ্লিকেশন করতে পারছেন না। তাই যতক্ষণ না আপনার কিন্তু এইচওয়াইকে বা ডিআইকে রিকোয়েস্ট করে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেন্টের কাছে ব্যাক করার কথা বলুন। এটা হচ্ছে সংশোধন উপায়। আর যেটা বললাম যে কোনো কারণ ছাড়াই, সেটাই উপায়, কোর্ট কেস ছাড়ার কিছু নেই। তবে সেটা কোর্ট কেস করার পরে কথা ভাববেন, কতজনের হচ্ছে একবার দেখে নেন, সবাই স্ক্রিনশট করে রাখবেন এবং একত্রিত হয়ে চেষ্টা করুন। তার আগে অবশ্যই আপনারা এই কোর্ট কেসের কথা ভাবার আগে মেল করে আগে জানুন যে উচ্চশ্রী পোর্টালে যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি, যে হেল্পলাইন নাম্বার বা ইমেল আইডিতে অবশ্যই একবার জেনে থাকা দরকার, তারপরে করার ভাববেন। তো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম গুরুত্বপূর্ণ এবং সহায়ক ভিডিও পেতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।